আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জানিয়েছেন দলের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদি। সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দল কোনো রাজনৈতিক জোটে নেই। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের ক্ষমতা, দায়িত্ব এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।